নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কঠোর প্রশাসন, সংক্রমণ রুখতে কাছাড় পুলিশের যানবাহনে তল্লাশি অভিযান। অটোর ধাক্কায় গুরুতর জখম এক নাবালিকা, প্রতিবাদে উত্তাল গান্ধাই বাজার। মদ্যপ অবস্থায় ট্রাফিক পুলিশের কর্তব্য পালন, সাংবাদিককে অশ্লীল গালি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নয়া এসওপি জারি করল রাজ্য সরকার। কিছু কিছু জেলায় প্রোটোকল পালনে ছাড়পত্র মিললেও আবার কিছু কিছু অঞ্চলে কঠোর পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। যদিও দোকানপাট হাট বাজার প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ে বন্ধ করা হচ্ছে, কিন্তু সরকারি বিধি নিষেধে তোয়াক্কা করছেন না যান চালকেরা। টু হুইলার, ফোর হুইলার নিয়ে বিনা কাজে বেরিয়ে যাচ্ছেন অনেকে। শুধু তাই নয়, হেলমেট ছাড়াই প্রচণ্ড দাবদাহনের মধ্যে ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়ছেন সীমিত লকডাউনের আনন্দ উপভোগ করতে। নয়া এসওপি মতে এবার কাছাড় জেলায় কঠোর পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। সংক্রমণের হাতছানি থেকে জনসাধারণকে বাঁচাতে শিলচর সদর থানায় ওসি দিতুমণি গোস্বামীর নেতৃত্বে একদল পুলিশ কর্মীকে নিয়ে তৎপর হয়েছেন সাধারণ জনগণের অযথা চলাচলে লাগাম টানতে। বুধবার গোটা শিলচর শহরের প্রতিটি মোড়ে পুলিশ কার্ফু চলাকালীন সময়ে অভিযানে নেমে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এদিন প্রেমতলা সেন্ট্রাল রোড, তারাপুর ইএনডি কলোনি, হাসপাতাল রোড নাকা চেকিং করে বেশ কয়েকজন আটক করা হয়েছে। অবৈধ যাত্রী চালককে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদয়ে সংশ্লিষ্ট গাড়িটি পুলিশ আটক করে রেখেছে। শুধু তাই নয়, কোনো প্রতিষ্ঠানে লেবেল শিটে দেওয়া গাড়িতে যোগ্য ব্যক্তি রয়েছেন কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি পরিচয়পত্রেও নজর রেখেছেন তারা। এদিন এই তল্লাশি অভিযানে শিলচর সদর থানার পুলিশ সহ কাছাড়ের নয়া অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়াও উপস্থিত ছিলেন। পুলিশের বক্তব্য, কারফুর মধ্যে একাংশ জনগণের এমন আচরণের জন্যই জেলায় সংক্রমণ রুখতে ব্যাঘাত ঘটছে। এতিয়ালৈকে কিমান গাড়ী আপোনালোকে ৰখিছে বা জৰিমনা ফাইন কাটি আছে? আমিতো চেক কৰোঁতেতো সব গাড়ীয়ে চেক কৰিছোঁ, আৰু প্ৰায় ছয় সাতখন গাড়ী এতিয়ালৈকে কৰা বন্ধ কৰা হৈছে আৰু ফাইন কটা আছে। সেইটো পুৰা টাউন লৈ কৰি আছে সব জেগাতে, হল চিষ্টেম কাটা দিছে। বেপরো অটোরিকশার ধাক্কায় মারাত্মক জখম হল এক নাবালিকা। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গান্ধাই বাজার। বিধায়ক কমলাক্ষের হস্তক্ষেপে জনক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে ছুটতে হয় সার্কেল অফিসারকে। যাত্রী সুরক্ষায় চারটি স্থানে স্পিড ব্রেকার বসানোর দাবিতে সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান করেছে প্রোগ্রেসিভ রুরাল এনজিও। বুধবার সকালে দশটায় এদিকে নীলামবাজার থানা এলাকার গান্ধাই বাজার সংলগ্ন এফএন রোডের অটোফোর্ট একাডেমির সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। রাস্তার ফুটপাথ ধরে পায়ে হেঁটে বাড়িতে আসার সময় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মারাত্মক জখম হয়ে মরণাপন্ন অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় দাসগ্রাম দিঘিরপাড় গ্রামের বাসিন্দা শিহাবুদ্দিনের ১২ বছর বয়সের নাবালিকা কন্যা সাজমিনা বেগম। জানা গেছে, অটোর ধাক্কায় ওই নাবালিকার ডান পা ভেঙে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনগণ এফএন রোডে অবরোধ গড়ে তুলে বিক্ষোভ দেখান। ঘটনার প্রতিবাদ স্বরূপ হন উত্তর করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংস্থা প্রোগ্রেসিভ রুরাল এনজিও সভাপতি ফয়জুল হক, রাজ ক্লাবের সভাপতি নিয়াজ উদ্দিন সহ বিশিষ্টজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গান্ধাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার, গান্ধাই জিপি সভাপতি রুহুল আলম চৌধুরী প্রমুখ। নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অটোরিকশাটি বাজেয়াপ্ত করেছে। ফয়জুল হক, নিয়াজ উদ্দিনরা বিষয়টি অবগত করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থকে। তিনি তাৎক্ষণিক নীলামবাজারের ভারপ্রাপ্ত সিও ঈশান সিংহকে ঘটনাস্থলে ডেকে পাঠান। প্রায় দু ঘন্টা সড়ক অবরোধ চলার পর শীঘ্রই যাত্রী সুরক্ষায় একাধিক স্থানে স্পিড ব্রেকার বসানোর আশ্বাস দিলে প্রতিবাদী কার্যসূচি প্রত্যাহার হয়।
করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এসওপি জারি করা হয়েছে। সংক্রমণের সংখ্যা হ্রাস না পাওয়ার জন্য সরকারের তরফ থেকে মঙ্গলবার জারি করা হয়েছে আরও এক এসওপি। কাছাড় জেলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে এসওপিতে উল্লেখ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তৎপর জনগণকে সচেতন করে যাচ্ছেন, তবে তার বিপরীতে দেখা গেল এক বিচিত্র কর্মকাণ্ড। বুধবার ঘুঙ্গুর আউটপোস্টের সামনে মদ্যপ অবস্থায় এক ট্রাফিক পুলিশ কর্মী গাড়ি চেকিং করার সময় অবৈধভাবে টাকা আদায় করতে দেখা গেছে। সেই সময় এক সাংবাদিক তাকে মদ্যপ অবস্থায় কেন কর্তব্য পালন করছেন এ নিয়ে প্রশ্ন করলে সেই পুলিশ কর্মী সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমি তো জ্ঞান নিতে দাও, আপনার ডিউটি ডিউটির মধ্যে ড্রিঙ্কিং করে ডিউটি কটা, এটা কিতা একটা নিয়ম নেই এটা। কিতা গেল দেখি সেই দাঁড়াও না, তুমি মাল গায়ে ডিউটি করতাই কিতা কিতা বাজে মাত মাতর কিতা বাজে মাত বাজে মাত মাতো হ্যাঁ কিতা বাজে মাত মাতো বাজে মাত কিতা মাতো তোমার কইলাম তুমি ডিউটি করতে ঠিক আছে, তুমি ড্রিঙ্কিং করে ডিউটি করতাই তুই উঠাইছ না, আমি উঠাইমু রাজ্য সরকার যখন নেশামুক্ত রাজ্য গড়তে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঠিক সময়ে পুলিশ প্রশাসনের এমন কর্মকাণ্ড নিয়ে সচেতন মহলে চর্চা শুরু হয়েছে। আপনার নাম কি? কি নাম আপনার? আপনার ডিউটি অবস্থা র্যাঙ্ক কোটা এটা জিনিস ভালো না, কিন্তু আমি দেখি আর বলছো মতো কি দেখি সম্প্রতি গোটা দেশের সাথে রাজ্যেও এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনা সংক্রমণের ভয়াবহতায় রাজ্যের সাথে বরাক উপত্যকায় একই পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া ধারণ করায় রাজ্যবাসীর মধ্যেও আরও এক সংকটের উপক্রম ঘটেছে। রাজ্যের সাথে বরাক উপত্যকারও খেটে খাওয়া জনগণের পরিবার প্রতিপালনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংকটকালীন পরিস্থিতির মধ্যেও একাংশ অসাধু ব্যবসায়ীরা মুনাফা আদায়ের জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন, ফলে জনজীবনে ত্রাহি ত্রাহি রব দেখা যাচ্ছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল ডাল পেঁয়াজ আলু সর্ষের তেল ইত্যাদি আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জন্য মঙ্গলবার গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাসের কাছে রাজ্যে কালোবাজারি রুখতে ও অসাধু ব্যবসায়ীদের মুনাফা আদায়ের জন্য বিশেষ পদক্ষেপ নিতে দাবি জানান সমিতির কর্মকর্তারা। আশঙ্কা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এখনই যদি এই ব্যাপারে এই যে মূল্যবৃদ্ধি প্রতিরোধের ব্যাপারে ব্যবস্থা না নেন, তবে আগামী দিনে সাধারণ মানুষকে হয়তো বা না খেয়ে মরতে হবে। আমাদের এই কাছাড় জেলায় যদি আপনি সমস্ত ব্যাপার খতিয়ে দেখেন, তবে দেখবেন সর্বভারতীয় ক্ষেত্রে পাইকারি যে মূল্যবৃদ্ধি যে হারে ঘটেছে এর থেকে খুচরো বাজারগুলোতে 3-4 গুণ দাম আপনার এই আমাদের এই অঞ্চলে বেড়েছে খুচরো বাজারগুলোতে। তো আমি আসামের মাননীয় খাদ্য সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়ের কাছে দাবি জানাচ্ছি, আমাদের গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে অবিলম্বে কালোবাজারি মজুদারদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিন। প্রথম থেকেই যদি এদেরকে নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভবিষ্যতে সরকার অনেক বিপদে পড়বে এদের কাছে। অতিমারির সময়ে অক্সিমিটার বিতরণ করল মাঝাগ্রাম চা বাগানের সামাজিক সংস্থা শিক্ষাসেনা ও বেসরকারি সংগঠন জানুথান ট্রাস্ট। বুধবার শিক্ষাসেনার উদ্যোগে মাঝাগ্রাম ডলগ্রাম
দুর্গানগর চা বাগান সহ ডলুগ্রাম পুঞ্জি এলাকায় হাসপাতাল কর্তৃপক্ষ এক আশা কর্মীদের হাতে বেশ কিছু অক্সিমিটার তুলে দেন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন শেখর কৈরি, উত্তম কৈরি, গদাধর কৈরি সহ অনেকে। এই কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করেন মাঝাগ্রাম সন্তান তথা মাজুলের জেলাশাসক হিসেবে কর্মরত আইএএস আধিকারিক বিক্রম কৈরি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকে। This is access season is given from Siksha Sadhan organization for us, so we are very thankful to them for giving this one for our village Punji. So we are very thankful for their hard work for giving us this oximeter for checking all the patients. So thank you so much for Siksha Sadhan organization. আমড়াঘাটের নাগরিক বিজেপি পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি হারণ চক্রবর্তীর জীবনাবসান ঘটেছে। বুধবার ভোর 5:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 4 মেয়ে, আত্মীয় পরিজন সহ গণমুগ্ধ। উপস্থিত হয়েছে ওনার বাসগৃহে। ওনাদের মতো কয়েকজনকে দেখে আমরা ভারতীয় জনতা পার্টি করেছি। উনি ওনারা নেতৃত্ব দিয়েছেন ধলাই নির্বাচন চক্রে, আমাদের পালংঘাট ব্লকে বলুন, আমাদের নরসিংপুর ব্লকে বলুন, বর্জলাঙ্গা ব্লকে বলুন, ওনাদের মতো সততা এবং নিষ্ঠাবান ব্যক্তিত্ব ওনারা ছিলেন। আমাদের সুধাংশুনাথ মজুমদারও ছিলেন, ওনারাও প্রয়াত হয়েছেন। বসন্ত ভট্টাচার্যী, ওনারাও প্রয়াত হয়েছেন। ওনাদের প্রচেষ্টা আজকে ভারতীয় জনতা পার্টি ওনারা কাজ করেছেন বলে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সততার সঙ্গে কাজ করে দুর্দিনে ভারতীয় জনতা পার্টিকে এই অঞ্চলে প্রতিষ্ঠিত করা যায়। ওনারা এই উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। আজকে আমরা কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আছি। এই নির্বাচন চক্র থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বারবার বিজয়ী হয়েছে। ওনারা আজকে সেই বীজ রোপণ করেছেন, সেই সততার বীজ রোপণ করেছেন বলে আজকে সম্ভব হয়েছে। আজকে এই অঞ্চল থেকে আমরা মন্ত্রী পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারও চলছে, আসলে ওনাদের অবদান অপরিসীম, আমরা কোনোদিন ভুলব না। আজকে ওনার মৃত্যুতে আমরা সবাই এই অঞ্চলের মানুষ উপস্থিত হয়েছি, ওনার আত্মার সদগতি কামনা করি। এদিনই আমড়াঘাটের সোনাই নদীর কালীবাড়ি ঘাটের শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হারণবাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিজেপির পালংঘাট মণ্ডল কমিটি। এদিন প্রয়াতের বাড়িতে গিয়ে বিজেপির কাছাড় জেলা সাধারণ সম্পাদক অমিয়কান্তি দাস দলীয় পতাকা ও মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানান মণ্ডল সভাপতি সোমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, সুবোধরঞ্জন দাস, ভূষণ পাল প্রমুখ। এদিকে হারণ চক্রবর্তীর প্রয়াণে দল এক অভিভাবককে হারিয়েছে বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়। শ্রী সত্য সাই সেবা সংস্থার তত্ত্বাবধানে মঙ্গলবার দিনভর হাইলাকান্দি শহরের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্যানিটাইজ করা হয়েছে। সকাল 10:00 থেকে বিকাল 3:00 পর্যন্ত চলে এই স্যানিটাইজেশন কর্মসূচি। এই উপলক্ষে শ্রী সত্য সাই সেবা সংস্থার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা সভাপতি সঞ্জয় পাল চৌধুরী জানান, এই স্যানিটাইজেশন কর্মসূচির অধীনে হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতি, জেলা পরিষদ কার্যালয়, এসএস কলেজ, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়, এলআইসি অফিস, এডুকেশন কমপ্লেক্স, মিউনিসিপাল বাজার কমপ্লেক্স, সদর থানা, হাট বাজার ইত্যাদি স্যানিটাইজ করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে শ্রী সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে বরাক উপত্যকার 3টি জেলার সর্বত্র স্যানিটাইজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়াও এই করোনা মহামারীতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া বিভিন্ন পত্রিকার সাংবাদিক, হকার, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে খাদ্য ও ফলমূল, সবজি ইত্যাদি বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করা হচ্ছে। তিনি সমাজের সর্বস্তরের জনগণকে এই মহামারীর পরিস্থিতিতে সম্পূর্ণ বিধি মেনে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে একে অন্যের পাশে এসে সহযোগিতা করার আহ্বান জানান। এই স্যানিটাইজেশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা সমিতির মুখ্য উপদেষ্টা রঞ্জিত ঘোষ, সভাপতি প্রেমাংশু শেখর পাল চৌধুরী, সেবা দল সংস্থার কার্যনির্বাহী সদস্য নির্মলেন্দু রাজকুমার, প্রহ্লাদ সিনহা,
মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান দাস, আকবর হোসেন প্রমুখ। আমাদের শ্রীসত্যসাই সেবা সংস্থা, আমরা করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাতে পাবলিক প্লেসে স্যানিটাইজেশনের প্রোগ্রাম রেখেছি। আজকে আমরা করিমগঞ্জের হাইলাকান্দির মিউনিসিপ্যাল এরিয়াতে পাবলিক প্লেসে আমরা স্যানিটাইজেশন করেছি। আমরা পার্শ্বলি কিছু সরকারি প্রতিষ্ঠানও করেছি, এর মধ্যে জেলা পরিষদও আছে এবং আমাদের আউটসাইডে আমাদের ইচ্ছে আজকে হাইলাকান্দি মিউনিসিপ্যাল এরিয়ার মার্কেট কমপ্লেক্স যেগুলো আছে সবগুলো কভার করা। অলরেডি আমাদের মোর দেন 70% কভার হয়ে গেছে। করোনা অতিমারির প্রথম ও দ্বিতীয় তরঙ্গে স্বাস্থ্যকর্মীদের সাথে দিনরাত অক্লান্তভাবে কাজ করে যাওয়া আশাকর্মীদেরও যথেষ্ট অবদান রয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে যেসব আশাকর্মীদের মৃত্যু হয়েছে সেই সব কর্মীদের বুধবার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন আশা সংগঠনের কর্মকর্তারা। আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটি কেজি আন্ডারে আমি আমার আশা বান্ধবী সবাইকে অনুরোধ করে বলছি, এইভাবে আমাদের আশারা যারা মৃত্যুবরণ করেছে কোভিডে এইভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হোক। আমি আমার আশা বান্ধবী সবাইকে আমি অনুরোধ করছি, প্রত্যেক পেটির সামনে আপনারা 4-5 জন জড়ো হয়ে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা শ্রদ্ধাঞ্জলি দেবেন। পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি প্রয়াত সুধীর রঞ্জন দাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল পালংঘাট ডোগ্রু বস্তি শিবদুর্গা ক্লাব। বুধবার শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে প্রয়াতের গঙ্গানগরের বাড়িতে গিয়ে তার স্ত্রী পুত্রদের হাতে শ্রদ্ধাঞ্জলি পত্র তুলে শিবদুর্গা ক্লাবের প্রাক্তন সভাপতি লালন প্রসাদ গোয়ালা, সমাজসেবী বিশ্বজিৎ দাস, ক্লাব সদস্য রামদাস গোয়ালা প্রমুখ। আমাদের পালংঘাট ব্লক কংগ্রেসের সভাপতি প্রয়াত সুধীরঞ্জন দাস মহাশয়ের বাড়িতে এসেছি। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি ওনার পরিবারের হাতে তুলে দিয়েছি এবং পরিবারের এই কঠিন সময়ে আমরা তাদেরকে সান্ত্বনা প্রদান করেছি এবং বিদেহী আত্মার যাতে চিরশান্তি হয় সে ব্যাপারে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সত্যিকার অর্থে বলতে গেলে সুধীর দা একজন ভালো সমাজ সচেতন মানুষ ছিলেন। উনি সাংস্কৃতিক জগতের সাথেও জড়িত ছিলেন, বিভিন্ন যাত্রাপালায় বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন এবং উনার মতো ব্যক্তি আমাদের বর্তমান সমাজ থেকে চলে যাওয়া সেটা সত্যিকার অর্থে অনেক ক্ষতি, যে ক্ষতি সহজে পূরণীয় হবে না। উনি ব্লক কংগ্রেস সভাপতি হিসাবেও পালংঘাটে অত্যন্ত সুনামের সঙ্গে কংগ্রেস দলের কাজ করে গেছেন, যেটা আজীবন সবাই মনে রাখবেন উনাকে। এবং আমরা আর বিশেষ কিছু না বলে উনার যাতে আত্মার সদ্গতি কামনা করি। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েত এলাকার ফাইরা সিংহ মণিপুরী এলপি স্কুলে তৃতীয় ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রথম ভ্যাকসিনেশন ক্যাম্পটি লেদিয়াছড়া বাগানে অনুষ্ঠিত হয়েছিল এবং 18 বছরের ঊর্ধ্বে মোট 135 জন ব্যক্তি ও 45 বছরের ঊর্ধ্বে মোট 80 জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। এই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ভ্যাকসিনেশনের দ্বিতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল রাজাবাজার ব্লকে এবং এই দিন শুধুমাত্র 45-এর ঊর্ধ্বে মোট 30 জন ব্যক্তিকে ভ্যাকসিনেশন করা হয়। বুধবার ছিল তৃতীয় ভ্যাকসিনেশনের ক্যাম্প ও এই ক্যাম্পে 45 বয়সের ঊর্ধ্বে মোট 50 জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী চন্দ্রকলা সিংহ, সচিব অমিতাভ চক্রবর্তী, পঞ্চায়েত কর্মী সমর চন্দ, SDMO দেবজ্যোতি নাথ, সমাজসেবক হেমন্ত সিংহ, মিটন রায়, শুভ্রজিৎ আচার্য প্রমুখ। উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম এই এলাকার করোনা পরিস্থিতির খোঁজ নিতে আসেন। পরে তিনি এই ভ্যাকসিনেশন ক্যাম্পে যান ও উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মালুগ্রাম পুলিশ ফাঁড়ি ও তারাপুর পুলিশ আউটপোস্ট কোয়ার্টার স্যানিটাইজ করা হয়, পাশাপাশি এলাকার জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, যুগ্ম সচিব সুমন দেব এবং ভিক্টর ভট্টাচার্য প্রমুখ। আগামী দিনেও মানবসেবামূলক কার্যকলাপে সংস্থার প্রয়াস
অব্যাহত থাকবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা উদয়পথের এনজিওর পক্ষ থেকে আমরা মালুগ্রাম থানাতে এসেছি, তারপর আমরা যাব তারাপুর থানাতে। আমরা স্যানিটাইজ করছি, সঙ্গে তাদের কোয়ার্টারকেও আমরা স্যানিটাইজ করে দিচ্ছি। আমরা মানে কি বলবো যে এই পরিশ্রম করছে পুলিশ প্রশাসন এই করোনা পিরিয়ডে, দিনে রাত্রে ওরা আমাদের সাথে আছে। তার জন্য আমরা ওই চিন্তাভাবনা মাথায় রেখে যে ওদের অফিস বা ওদের কোয়ার্টারকে আমরা স্যানিটাইজ করার জন্য আজকে বেরিয়েছি। তার জন্য আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মালুগ্রাম থানার ইনচার্জকে, যিনি আমাদেরকে সাহায্য করেছেন এই স্যানিটাইজেশন করার জন্য, ধন্যবাদ। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ মাতৃকা রক্ষা করতে বীর জওয়ানদের আত্মবলিদান বরাবরই ভারতবাসীকে প্রেরণা জুগিয়েছে, কিন্তু এর জন্য সেনাবাহিনীতে যোগ দিলে প্রথমে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করতে হয়। এই কষ্টার্জিত প্রশিক্ষণের সময় জওয়ানদের কষ্ট সহ্য করতে না পেরে কোনো কোনো সময় প্রশিক্ষণ সেন্টার ছেড়ে চলে আসতে বাধ্য হন, এমন অনেক ঘটনা পরিলক্ষিত হয়। কিন্তু এতে অনেক সময় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বাইরেও আসা অনেকের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। তাই বাধ্য হয়ে কঠোর পরিশ্রম করে তারা প্রশিক্ষণ সমাপ্তির শেষে নিজ নিজ কাজে লেগে পড়ে জগতের কল্যাণ সহ পরিবার প্রতিপালনে যোগ দেন। তবে বর্তমান একটি ঘটনা গোটা ভারতবাসীকে গভীরভাবে মর্মাহত করে তুলেছে। এরকমই একটি ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা উত্তর জেলার জনগণ। সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রশিক্ষণ নিতে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক জওয়ান। ঘটনার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাছড়া ব্লক সংলগ্ন এলাকায়। বিবরণে জানা যায়, উত্তর জেলার কদমতলা থানাধীন কালাছড়া ব্লক সংলগ্ন এলাকার বাসিন্দা হেমেন্দ্র দেবনাথ পেশায় একজন দিনমজুর এবং মা পেশায় গৃহ পরিচালিকা। তাদের একমাত্র সন্তান চিন্তাহরণ দেবনাথ বিগত প্রায় দেড় মাস পূর্বে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করে, কিন্তু যোগ দেওয়ার পর তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ সহ্য করতে না পেরে গত শনিবার রাতে আত্মহত্যার পথ বেছে নেয়। কঠোর প্রশিক্ষণের ফলে নিজেকে শারীরিকভাবে মানিয়ে নিতে পারেনি, তাই গত শনিবার রাতে প্রশিক্ষণ সেন্টারের সকলের অলক্ষ্যে সে আত্মহত্যার পথ বেছে নেয়। পরদিন ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবর পাঠানো হয় পরিবারের কাছে। জানা গেছে কর্মস্থল তথা প্রশিক্ষণ সেন্টার থেকে চিন্তাহরণের মৃতদেহ ওর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে 21 তারিখে আর্মিতে জয়েন করেছি, দিল্লিতে ছিল, তো 4 মাস হয়েছে। গত শনিবার হঠাৎ ফোন আসে, কেউ পেতে গেছে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। তারপর আমাদেরকে ফোনে যাবার জন্য, ওকে নিয়ে আসার জন্য আমরা না করি, আমরা তো যেতে পারবো না দূরে, তো ওরা বলে আমাদের সম্পূর্ণ যা খরচ দেবে ওরাও নিজে আসবে। তারপর আমরা যাই, ওরা যথাসম্ভব সাহায্য করে আমাদেরকে। তারপর পোস্টমর্টম করে ওখানে দিল্লিতে, দিল্লি সেনা পুলিশও তারাও স্টেটমেন্ট বলেছে যে ওর যে 4 মাস চাকরি হয়ে থাকে সম্পূর্ণ বেতন দেবে এবং ওর মা বাবাকে আর্থিক সাহায্য দেবে। কিসে চাকরিরত ছিল? কিসে চাকরিরত ছিল? যে আর্মি চাকরি, আর্মি চাকরি রাজপুত্রে যে বেড়েছে। আচ্ছা, কী হয়েছিল, কি অ্যাক্সিডেন্ট হয়েছিল কি আত্মহত্যা? অ্যাক্সিডেন্ট না, আত্মহত্যা এটা তো পোস্টমর্টমে বোঝা যাবে, পোস্টমর্টম রিপোর্ট আসবে 15 দিন পরে, তারপরে বোঝা যাবে এটা আত্মহত্যা না অ্যাক্সিডেন্ট। আমরা বলতে পারবো না, ওরা বলতে পারবে। 15 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট আসবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কঠোর প্রশাসন, সংক্রমণ রুখতে কাছাড় পুলিশের যানবাহনে তল্লাশি অভিযান। অটোর ধাক্কায় গুরুতর জখম এক নাবালিকা, প্রতিবাদে উত্তাল গান্ধাই বাজার। মদ্যপ অবস্থায় ট্রাফিক পুলিশের কর্তব্য পালন, সাংবাদিককে অশ্লীল গালি দেওয়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।